পরবর্তী হিংসায় উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। আইএসএফ এর নেতার স্ত্রীকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আইএসএফ করার অপরাধে স্থানীয় আইএসএফ এর নেতা স্ত্রীর উপরে রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের অত্যাচারের অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে শাসক দলের পাঁচজন দুষ্কৃতী ঘরে ঢুকে আইএসএফ এর নেতা স্ত্রীকে প্রথমে মারধর এবং পাশাপাশি দা দিয়ে মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। মারধরের ফলে অচৈতন্য অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকেন তিনি। এরপর দুষ্কৃতীরা ওই মহিলাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় মানুষ এবং পরিবারের সহযোগিতায় জ্ঞান ফেরে ওই মহিলার। আর এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করছে শাসক দলের পঞ্চায়েত সদস্য সাদ্দাম খারামি। রাত্রি পাঁচজন আমার ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে আমার মুখে বালি দিয়ে বাইরে টেনে এসেছে। এনে এবারে তিনজনা মুখে সব মুখোশ পরে রয়েছে আর দুজনা সিঁড়ির ধারে দেন করে। এর ওরা ওখান থেকে বলতে বলে ওর মেরে মেরে ফেলতে ফেললে। এবার আমি এবার ও এসে বাইরে এসে বালিশ মুখে চাপা দেবার বালিশ সেই সরে যাচ্ছে বলে এর কা বললে গালের মধ্যে দিতে দিচ্ছে। এবার আমি ছটফট করে দিছি, হেঁক চেঁচাচ্ছি। তারপরে এবারে ওরা কারা যারা মারতে এসেছিল? তিরুমলির লোকেরা। আপনারা কি করেন? আমরা আইএসএফ করি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা চক্রান্ত করছে। আগের দিনই ওদের বাড়ি থেকে আইএসএফের বুথ সভাপতির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। ওরা এখন তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য ওরা এই চক্রান্ত করছে। দুজন ওই রাত্রিরে আমার তখন রাত দুটোর কাছাকাছি হবে, 2:56। আমার তৃণমূল কংগ্রেসের কর্মী লায়েব খান তার বাড়ি গিয়ে জরিল শেখ প্লাস ওই আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খান প্লাস ওই আইএসএফের আরও যারা নেতৃত্ব আছে সবাই মিলে রাত্রি প্রায় 50 থেকে 100 জন ওই আমার তৃণমূল কংগ্রেসের কমিটির যে আমাদের লায়েব খান আছে তার বাড়ি গিয়ে দরজায় ইট দিয়ে বাঁধছে। প্লাস তাকে বার করে ইট দিয়ে মারতে যাচ্ছিলো, কিছু ছেলে আবার ধরে তার বাড়ি ঢুকিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ চক্রান্ত করছে। আমি ওই দিনে ওই রাত্রিরে আবার আমি প্রশাসনকে ফোন করলাম বড়বাবুকে যে আমার কর্মীকে রাত্রিরে মারা হচ্ছে। প্রশাসন গিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে, লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে দিয়েছে।